মন্দির ওইভাবে এই জায়গা ডেকোরেট করা হয়েছে, তো লাইট দিলে পরে কেমন হবো ধারণাটা একটু কইরে দেখো। আমাদের কামাখাগুড়ি ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল মানিক পাল শিল্পী, আর আমাদের টক্কর আমাদের সাথেই। বন্ধুরা আজকে এখন আছি নিউ বঙ্গাইগাঁও ডাংতলা। বিশেষ আকর্ষণ হচ্ছে বঙ্গাইগাঁওয়ের এই বছর 2022-এ, যেটা মানে বঙ্গাইগাঁও প্যান্ডেলের ধামাকা চলবে, তার ভিতরে এক নম্বর আপাতত আছে ডাংতলা রাম মন্দিরের প্যান্ডেল। এই জায়গায় সম্মুখের থেকে আমি ইন্ট্রোটা দিলাম, আর এখন ভিতরে একটু যাব, তারপরে তোমাদেরকে প্যান্ডেলের চারিপাশটা দেখাবো, আর এই জায়গায় কারিগরি কী কী কাজ করা হয়েছে ওই বিষয়ে কিছু একটা বলবো, আর বাজেটের ব্যাপারে বলবো। ভিডিওটাতে তোমরা থাকো, টোটাল আজকে বলবো রাম মন্দিরে কত টাকা বাজেট আর কি কি কোন জায়গায় কিসের প্রতিমা বসবে টোটাল দেখাবো। তার আগে একটু ভিতরে ঢুকে আসি। সো বন্ধুরা দেখতে পারতেছ একদম মানে আর কি যেটা মহলের ভিতরে যে ডিজাইনগুলো থাকে ওই ডিজাইনগুলোই বানানো হচ্ছে, আর এতে রং করা হচ্ছে কি কালার বলে অরেঞ্জ কালার, হালকা গোলাপি টাইপের একটা কালার করা হয়েছে। আর ডিজাইনগুলো লাইটিং করার পরে কেমন লাগবো তার ধারণাটা এখনই তোমরা লাগাইতে পারো। একদম সব কাজগুলো আমি কাছের থেকে দেখাচ্ছি। ফিনিশিং মানে যেসব আর কি সিমেন্টের কাজ হয় ওই নকশাগুলাই এই জায়গাতে ইউজ করা হয়েছে। আর এরিয়াটা কিন্তু অনেক বড়, যদি সামনে প্রতিমা রাখা হয় তাহলে ভাবতে পারো এই জায়গায় 25x25 একটা জায়গা নিয়ে এই ছাদটা করা হয়েছে। আর ছাদে এত সুন্দর ডিজাইন করা হয়েছে, আমি এই ক্যামেরাতে তোমাদেরকে ভালো করে দেখাইতে পারবো না, ততটুকু পারি চেষ্টা করতেছি। আর এই জায়গায় আসার জন্য মূলত তিনটা গেট রাখা হয়েছে, এদিকে একটা গেট আছে আর এদিকে একটা গেট আছে, আর এই জায়গায় তো প্রতিমা বসবে বললাম, আর এদিকে আর একটা মেইন গেট আছে। রাম মন্দিরের আগে তৈরি করেছে এই মণ্ডপ, কিমান বাজেটের পূজা আপনার? আমার মোটামুটি 15 লাখের উপর বাজেট যাব। আর এই টাকাখিনি আপনার যদি কালেকশন করতে কি ধরনের অসুবিধার সম্মুখীন হয়েছিলেন? একচুয়ালি কথাখিনি মানে হয় আপনার আপনার কথাটো সঁচা, আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গল এটা আগের পরে আমি বাজেট বেসিসে থিম বেসিস পূজা করো, 2 বছর আমি করিও পারা নাই, কিন্তু এইবার আমি কমিটির সিদ্ধান্ত লইছো, যেটা আমার পরম্পরাগতভাবে আগর নিচিনা একটা ডাঙর বিগ বাজেটের এবার পূজা আমি ভাবিছিলো, তো সেইটো কারণে আমি রাইজর ওসর গেছো। আমার ওয়েস্ট কলোনির যান মানুষ আছে সবাই আমার সঁহারি জানাইছে, ডোনেশন দিছে, আমার কমিটি মেম্বারে যান প্রমিস মানি দিছে, তারপর আর বাহিরা যান ওয়েস্ট কলোনির ওয়েলুইসার আছে সবাই আমাক সঁহারি করেছে। স্বাভাবিকতে রাইজর সঁহারি রাইজর সহায় হয়ে পিছত এই ধরনের বিগ বাজেটের পূজা সম্ভব হয়। আর আর তোমরা দেখতে পেলা এই জায়গায় এখন রিপোর্ট চলতেছে, আমি তার একটা ছোট ক্লিপ তোমাদেরকে দেখাইলাম। আর বঙ্গাইগাঁওয়ের ভিতরে এই বছর এটাই মানে আর কি বড় বাজেটের একটা প্যান্ডেল বলতে পারো। আর এখন তোমাদেরকে প্যান্ডেলের আমি বাইরের দৃশ্যগুলো দেখাবো, তো খুবই সুন্দর ভিতরে। আর প্যান্ডেলটা কিন্তু যেটা লেনের থেকে মোটামুটি 4-5 ফুট হাইটে করা হয়েছে, আর ভিতরে অনেক লোক দাঁড়িয়ে দৃশ্যগুলো প্রদর্শন করতে পারবে। আর তিনটা মূলত গেট রাখা হয়েছে সেটা তোমাদেরকে দেখাইলাম, আর বাইরের লোকটা দেখে নাও। আসাম এত দূর থেকে আসছি শুধু তোমাদের জন্য, দেখে নাও আর পূজাতে নিশ্চয় আসবা। আর রাস্তা কিভাবে আসতে হয় আমি সেটা বলে দেবো। সব বন্ধুরা এখন আমরা রাম মন্দিরের ভিতর থেকে বের হয়ে আসতেছি, আর এটা হয়েছে মেন গেট, তো আমরা মেন গেটে সিঁড়িগুলো দিয়ে নামবো এখন। আর কি বলবো এই জায়গায় ভিতরেও এত একটা ঠান্ডা ভাবটা ছিল যে বাইরেতে ইচ্ছা হয়েছিল না। আর তোমরা দেখে নাও রাম মন্দিরের লোকটা শেষবারের মতন, সরি মানে এখন আমরা চলে যাচ্ছি তার জন্য শেষবারের মতন বললাম। সো বন্ধুরা তোমাদেরকে এত সময় দেখাইলাম মণ্ডপ, রাম মন্দির
আকারে যেটা মণ্ডপ বানানো হচ্ছে নিউ বঙ্গাইগাঁও ডাংতলাতে ওয়েস্ট কলোনিতে। প্রতি বছর এরা নতুন নতুন কিছু রিপ্রেজেন্ট করে সবাইকে, তো এই বছর করলো রাম মন্দির, তো খুবই সুন্দর লাগলো আমাদের দেখা, ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভালো লাগছে আর আসার পরে আরও ভালো লাগবো। সবার কাছে এটাই আমার আবেদন রইল যে সবাই দুর্গাপূজাতে একদিন হলে একবার হলেও আসো, সকলে আহ, তোর কেন কল লাগে না, সকলে সবাই আহ, তুমি হয়েছে রাম মন্দির আহ, তাই যাও। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবা, আর যদি আজকের ভিডিওটা নতুন দেখতেছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকবা। এতটুকুই তোমাদের কাছে আজকের চাওয়া পাওয়া, নেক্সট তোমাদেরকে দেখাইতেছি টপ আর কি প্যান্ডেল আছে বঙাইগাঁওতে, ওইটা তোমাদেরকে দেখাইতে চলতেছি। তো এখন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।